আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পাকা আম দিয়ে আমরসটা তৈরি করে লুচি ভেজে কিভাবে লুচি দিয়ে আমরসটা খায়, ওই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, এই আমরসটা দিয়ে লুচি খেলে অনেক মজা লাগে। তো ভিউয়ার্স, যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ রইল, প্লিজ আমার রেসিপিটি দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এই আমরসটা বাদাম আর হচ্ছে দুধ মধু দিয়ে আমি তৈরি করেছি একদম হেলদি উপায়ে। এই আমরসটা লুচি দিয়ে খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি। তো ভিউয়ার্স, আমি তাহলে চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। আমি প্রথমে একটা বোলে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে দেব, তারপর দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি, দিয়ে আমি সবগুলা উপকরণ ভালো করে ড্রাই উপকরণগুলোকে মেখে নেব, মানে শুকনো উপকরণগুলোকে সবগুলাকে একদম মেখে শুকনো শুকনো মিক্স করে নেব। তো ভিউয়ার্স, আমার মিক্স করা হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে আমি লুচির ডোটাকে প্রথমে তৈরি করে নেব। একবার পানি দিয়ে মেখে নিয়েছি, তারপর আরেকবার পানি দিয়ে মেখে, আরও একবার পানি দিয়ে মেখে নিয়ে আমি ডোটা তৈরি করেছি। এরপর আমি উপর থেকে একটু তেল দিয়ে তেলগুলোকে আমি উপরের দিক থেকে এভাবে মেখে নেব যাতে উপরের দিকগুলো ড্রাই হয়ে না যায়। তো ভিউয়ার্স, আমার তেল মাখা হয়ে গেছে, অল্প তেল হয়েছে, আমি আর একটু দিয়ে মেখে নিয়েছি। এরপর মেখে নিয়ে আমি ঢেকে দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আমগুলাকে কেটে নেব। আমি এখানে 2টো আম কেটে নেব, যে যতটুকু বেশি খেতে চান ততটুকু পরিমাণে নিবেন। আমি এখানে অল্প পরিমাণে তৈরি করবো, এর জন্য 2টো আম নিয়েছি। আমগুলাকে এরকম কিউব করে কেটে নেব, কেটে আমি একটা চামচ দিয়ে নিয়ে নেব একটা বাটিতে। তো ভিউয়ার্স, আমি আরও একটা আমকে এভাবে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আম চামচ দিয়ে নিয়ে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আমগুলোকে, দিয়ে আমি এক মুঠ বাদাম অ্যাড করে দেব এখানে। তারপর আমি গরুর দুধ জাল করে 2 কাপ পরিমাণ করে নিয়েছি ঘন করে, তারপর ওটাকে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 2 টেবিল স্পুন মধু দিয়ে দেব। আমটা কিন্তু এমনিতেই মিষ্টি। তো ভিউয়ার্স, আমি এখানে ডাবর হানিটা ইউজ করেছি। এরপর আমি ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আমরসটা। এ পর্যায়ে আমি একটা প্যানে লুচিগুলোকে ভেজে নেব। আমার এই পাকে লুচি বেলাটা হয়ে গিয়েছিল, আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, ওই সিনটা স্কিপ করেছি, সেজন্য সরি। তো ভিউয়ার্স, আমি লুচিগুলোকে এভাবে ভেজে নেছি, একটা একটা করে সবগুলো লুচি আমি ভেজে নেব এরকম লাল লাল করে, এরকম মশমশে লুচিগুলা আমরসের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো ভিউয়ার্স, আমি লুচিগুলা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা সার্ভিং একটা প্লেটে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য।
এরকম লাল লাল করে ভেজেছি, একদম মসমসে হয়েছে। তো ভিউয়ার্স, আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমরসগুলা সার্ভ করার জন্য। তো ভিউয়ার্স, আমি একটু আমরস ব্লেন্ডার জারটাকে ঢেলে নিয়েছি, তারপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন কতখানি ঘন হয়েছে আর লুকটা কেমন সুন্দর লাগতেছে। এরপর আমি উপর থেকে হালকা একটু মধু এভাবে ছড়িয়ে দেব। এই প্রসেসে আমার বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করে। তো ভিউয়ার্স, আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি। অনেক মজা হয়েছে, অনেক ইয়ামি হয়েছে, অনেক ক্রিমি হয়েছে। তো ভিউয়ার্স দেখুন আমরসটা কিন্তু এরকম থিক বা ঘনই খায়, কারণ লুচির সাথে খাওয়া লাগে। আর এমনি যদি এমনি ড্রিঙ্ক হিসাবে খেলে একটু পাতলা করবেন। তো ভিউয়ার্স, এভাবে বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন আর আপনারা নিজেও খাবেন, তাহলে কিন্তু খুবই মজা হয়। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সবাইকে অনুরোধ করতেছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।